আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের ক্রাউন বা ক্যাপ করানোর প্রয়োজনীয়তা সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে দাঁতে ব্যথা বা যন্ত্রণা হলে সে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে দাঁতের ব্যথা যন্ত্রণা কমে যায় দাঁত সুস্থ হয়ে যায় তো ভিউয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে যেহেতু দাঁতের ব্যথা বা যন্ত্রণা কমে যায় দাঁতটি ভালো হয়ে যায় সেক্ষেত্রে সে দাঁতে আবার ক্যাপ করার প্রয়োজনীয়তা কী এটি মূলত ভিডিওর আলোচনার বিষয় ভিওয়ার্স মূলত রুট ক্যানেল ট্রিটমেন্টটি আমরা তেমন দাঁতেই সাধারণত করিয়ে থাকি যে দাঁতগুলার উপরে বড়ো ধরনের ক্যাভিটি হয়ে গেছে এবং তা ধীরে ধীরে দাঁতের পাল্প নষ্ট করে দিচ্ছে এছাড়া দাঁত যদি কখনও ভেঙে যায় যে কোনো কারণে দাঁতের দন্তমজ্জা যখন ইনফেকশন হয় তখন সেই অবস্থাকে আমরা পাল্পাইটিস বলে থাকি তো পালপাইটিসে আক্রান্ত দাঁতই ফেলে না দিয়ে রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে সেটি রাখা যায় তো ভিউয়ার্স দাঁতে যখন রুট ক্যানেলটি চিকিৎসা করা হয় আমাদের প্রতিটি দাঁতে এই রুট রয়েছে শিকড় রয়েছে আর সেই রুট অংশের ভিতরে এ ধরনের দন্তমূল থাকে যেটিকে আমরা দন্তমজ্জা বা পাল্প বলি তো ভিউয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় এই পাল্পটি দাঁতের ভিতর থেকে তুলে ফেলা হয় আর যখন রুট ক্যানেল চিকিৎসা করার মাধ্যমে দাঁতের পাল্প তুলে ফেলা হয় তখন সে দাঁতটি মারা যায় বা দুর্বল হয়ে থাকে যেমনটি আপনার এখানে দেখতে পাচ্ছেন এ ধরনের ফাইলের মাধ্যমে দাঁতের ভিতরের যে দন্তমজ্জা থাকে তা তুলে ফেলা হয় ভিউয়ার্স এখানে একটি এক্স রের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটি মূলত রুট ক্যানেল চিকিৎসা করা হচ্ছে আর তার জন্য দাঁতের ভিতরে এ ধরনের ফাইল প্রবেশ করিয়ে দাঁতের ভিতরের যে দন্তমজ্জা থাকে যা ইনফেকশন হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পাল্পটি এভাবে এই ফাইলের মাধ্যমে তুলে ফেলা হয় এখানে যে এক্স রেটা দেখতেন এই এক্স পুরোপুরিভাবে দাঁতের দন্তমজ্জা তোলা হয়ে গেছে আর এটি হলো সেই এক্স রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স এখানে দেখুন যে পুরোপুরি দন্তমজ্জা এখানে দাঁতের ভিতর থেকে পরিষ্কার করে ফেলা হয়েছে এবং এর জন্য কিন্তু এই দাঁতটিতে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এ দাঁতে আর কখনও রক্তপ্রবাহ ঘটবে না আর যখনই রক্তপ্রবাহ না ঘটবে তখন কিন্তু দাঁতটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে যে দাঁতের এ ধরনের পাল্প ইনফেকশন হয়ে থাকে সে দাঁত ধীরে ধীরে তার রং বদলাতে থাকে ভিহর্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করার ক্ষেত্রে সে দাঁতটি বেশ দুর্বল হয়ে যায় আর যেহেতু দাঁতটি দুর্বল হয়ে যায় রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় দাঁতের ভিতরের পাল্প অংশটি তুলে ফেলা হয় জায়গাটি ফাঁকা হয়ে থাকে আর সেখানে কৃত্রিমভাবে পাল্প সংযোজন করে সে রুট ক্যানেল ট্রিটমেন্টটি শেষ করা হয় তো ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্টটি করার কারণে দাঁতটি ফেলে দিতে হয় না কিন্তু দাঁতটি দুর্বল হয়ে যায় ব্লাড সার্কুলেশন না পৌঁছানোর কারণে আর সেই দাঁতটি যেহেতু ধীরে ধীরে দুর্বল হয়ে যায় আর সে দাঁতটিকে প্রোটেক্ট দেওয়ার জন্য দাঁতের উপরে একটি ক্যাপ করাতে হয় আর ক্যাপ করানোর জন্য দাঁতটি কেটে এভাবে ছোট করাতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন দাঁতের চারপাশ থেকে কিছুটা অংশ এভাবে কাটিং করে নিতে হয় কাটিং করে নেওয়ার পরে সেখানে একটি ক্যাপ তৈরি করে সেই দাঁতের উপরে বসিয়ে দেওয়া হয় এর জন্যই বসিয়ে দেওয়া হয় যেহেতু দাঁতটির পাল্প নাই ব্লাড সার্কুলেশন নাই এই দাঁতটি যদি উন্মুক্ত অবস্থায় থাকে তাহলে ধীরে ধীরে তা ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে এর জন্য ভিউার্স দাঁতটির প্রোটেকের জন্য একটি বিশেষ পেস্টিংয়ের মাধ্যমে ক্যাপ তৈরি করে দাঁতের উপরে বসিয়ে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন সামনের একটি দাঁতে ক্যাপ করা হয়েছে তো মূলত এখানে এই দাঁতটিতে ক্যাপ করা হয়েছে আর তার জন্য কেটে ছোট করে নেওয়া হয়েছে এবং ক্যাপ করানোর পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে মারির দাঁতে একটি ক্যাপ করা হয়েছে এখানে এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটি যেন অক্ষত অবস্থায় থাকে বাহিরে সকল আঘাত মুক্ত থাকে এবং আমরা যে খাদ্যকলাগুলোর খাদ্যগুলো খেয়ে থাকি সে খাদ্য কণাগুলো যেন দাঁতের আশেপাশে প্রবেশ না করে সেক্ষেত্রে তার জন্যই কিন্তু এই ক্যাপটি এখানে সেটিং করে দেওয়া হয় যেন ভিতরের দাঁতটি সুরক্ষিত থাকে আর যদি ক্যাপ না করা হয় তাহলে এমনটি হয় যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দাঁতের বিভিন্ন অংশ বিভিন্ন অংশ থেকে দিনে দিনে ভেঙে যেতে থাকে কারণ এতে দুর্বল হয়ে যাওয়া দাঁত আর এ ধরনের দাঁত যদি আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে অনেক দিন এভাবে রেখে দেন সেক্ষেত্রে এমনটি হয়ে থাকে দাঁতের যে কোনো অংশ ধীরে ধীরে ভাঙতে শুরু করে এছাড়া ভিউয়ার্স দেখা যায় যে একটু চাপে একটু অধিক শক্ত চাপে দাঁত এভাবে ফেটে বা ভেঙে যেতে পারে তো এ ধরনের সমস্যা এড়াতে ভিওর্স অবশ্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত যেটি হবে তার উপরে অবশ্যই এ ধরনের ক্যাপ করিয়ে নিতে হয় দাঁতটি যেন সুরক্ষিত থাকে তার জন্য তো ভিওর্স এ ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম